সোমবার পূর্ব বর্ধমান জেলার গলসি থানার সন্তোষপুর ঘোষপাড়া এলাকায় মাথায় কুড়ুল বিদ্ধ করে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উদ্ধার হওয়া ব্যক্তি 28 বছরের উৎপল ঘোষ, ওই এলাকারই বাসিন্দা। রাস্তাধারে কুড়ুল বিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে কুর্শা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, উৎপল ঘোষ এলাকারই একটি পুকুরে মাছ চাষ করত। রবিবার রাতে এলাকারই এক যুবক মনোজ ঘোষ রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপরে তার কুড়ুল বিদ্ধ অবস্থায় মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। নিহতের স্ত্রীর অভিযোগ, এলাকারই কেউ এই ঘটনার সাথে জড়িত, এই জন্য শুধুমাত্র এই প্রতিবাদ করার জন্য আমরা যদি 6 মাস আগে কেস করতাম, আমার স্বামীর এই দিনটা দেখতে হতো না। কিন্তু যারা 4 জন দায়িত্ব নিল তার আজ কোথায় গেল? তাদের আমার এসিপি পুলিশ চন্দন ঘোষ, এদের ফ্যামিলি যতগুলো লোক আমার যে দায়িত্ব নিল, আজ তাদের কি হলো? এই ছেলে, এই বাচ্চাটা তো মুখের দিকে তাকান, এইটুকু বয়সে পিতৃ আড়া হলো, আপনারাই বলুন এর কি প্রতিকার, আমি কি খাওয়াবো, আমি কি পরবো, আপনারা বলুন। আমি একটা 24 বছর বয়সী মেয়ে, আমি শ্বশুর শাশুড়িকে দেখবো না, আমার এই ছোট্ট বাচ্চাটাকে মানুষ করব। আমি চাইছি ওদের, ওরা যেমন আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, ওদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষ যেন জেল কাটে, প্রত্যেকটা মানুষের ওদের হাত ছিল। আর ওই মনোজ ঘোষের, কার্তিক ঘোষের আর ওর মায়ের আমি ফাঁসি চাই। মনোজ ঘোষ, লক্ষ্মী ঘোষ আর কার্তিক ঘোষের নামে আমি ফাঁসি চাই। আপনাদের বাড়িতে কজন ফ্যামিলি? আমরা 5 জন, আমরা স্বামী, মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামে ফিরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারি চলছে। ঘটনা কি হয়েছিল, কালকে রাত্রে আমরা বাড়ি থেকে শুনছি 9:30 সময়, 8:30-9 সময় হঠাৎ করে শুনলাম যে উৎপলকে মাথায় কুড়ুল মেরে ফেলে দিয়েছে। তারপরে সবাই এসে দেখে যে হ্যাঁ, কুড়ুল মারা অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে তারপর ওকে নিয়ে চলে যায়। আজকে তো সারাদিন পুলিশ ছিল, কিন্তু পুলিশ থাকার পরেও কিন্তু কিছু হয়নি। তারপরে অনেক জনতা উত্তেজিত হয়ে যায়, এ কারণেই উৎপলকে যখন আনা হয় বাড়ি, তারপরে জনতা খেপে যায়। খেপে যাওয়ার পরই তাকে বাড়িতে যখন আনা হয়, আনার পর তখন জনতা খেপে যায়। তারপরে ওদের বাড়ি সবাই, এই যারা মেরেছে ওই মনোজ, ওদের বাড়ি মনোজ ঘোষ, হ্যাঁ ওই মনোজ ঘোষের বাড়ি, ওদের সবারই সবাই ট্র্যাক্টর সবাই আগুন লাগিয়ে দেয়। দুটো ট্র্যাক্টর লাগিয়েছে, একটা মারুতি লাগিয়েছে, বাড়িতে দুটো তিনটা বাড়িতে আগুন লাগিয়েছে। গলসি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।